কমিউনিকেশন স্কিলস কীভাবে ইম্প্রুভ করবে? কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস যেটা আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুটোতেই খুব জরুরি হয়ে থাকে। নিজের মনের কথাকে ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারা পার্সোনালি আর প্রফেশনালি খুবই দরকার। ঠিক একইভাবে অন্যের কথাকে ক্লিয়ারলি বুঝতে পারাটাও ততটাই দরকার। যে কোনো রিলেশনশিপে হোক, সেটা পার্সোনাল অথবা প্রফেশনাল, সবচেয়ে বেশি যেটা দরকার হয় একজন অপরজনের সাথে একটা ব্যালেন্স তৈরি করা, কোঅপারেট করা, যেটা আমরা কমিউনিকেশনের থ্রু করতে পারি। যে কোনো হিউম্যান রিলেশন নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো মিসআন্ডারস্ট্যান্ডিং। ওই সমস্ত ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং কখনো কখনো বড় ঝগড়ায় পরিণত হয় আর আমরা বুঝতেও পারি না। এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূর করাটা আমাদের রেসপন্সিবিলিটি, যেটা আমরা এফেক্টিভ কমিউনিকেশনের দ্বারা সলভ করতে পারি। এফেক্টিভ কমিউনিকেশনের জন্য তোমার নিজের স্পিকিং, লিসনিং, রাইটিং আর বডি ল্যাঙ্গুয়েজকে ইম্প্রুভ করতে হবে। আজ আমি তোমাদের এমন কিছু টিপস দেব যেগুলো দিয়ে তুমি তোমার কমিউনিকেশন স্কিলকে ইম্প্রুভ করতে পারবে এবং একজন বেটার কমিউনিকেটর হতে পারবে। সবার প্রথমে তোমাকে তোমার স্পিকিং স্কিলসকে ইম্প্রুভ করতে হবে। ক্লিয়ার বলার জন্য সবচেয়ে জরুরি হলো যে তুমি আগে ভালো করে শোনো। যখন তুমি অন্যের কথাকে মন দিয়ে শোনো, তখন তোমার কাছে বলার জন্য লজিক্যাল এবং ইম্পর্ট্যান্ট এমন পয়েন্ট থাকে যার ফলে সামনের লোকটা তোমার কথাগুলো মন দিয়ে শোনে। তোমাকে শুধু লিসনিং নয়, অ্যাক্টিভ লিসনিং শিখতে হবে, যাতে তুমি সামনের লোকটার কথা শুনতে পারো আর তার সঠিক উত্তর দিতে পারো। অ্যাক্টিভ লিসনিংয়ের মানে হলো তুমি নিজের কথা বলার সাথে সাথে অন্যের কথাকেও মন দিয়ে শোনো এবং বোঝো, আর তারপরে নিজের থটসকে তার সামনে পেশ করো। অ্যাক্টিভ লিসনিংয়ের জন্য তোমাকে লক্ষ্য রাখতে হবে যে সামনের লোকটা তোমার সাথে কী কথা বলছে, তার কথাকে বুঝতে হবে আর তার পয়েন্ট অফ ভিউকেও মানতে হবে আর সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। এটা তোমাকে অন্যের সাথে বেটার আন্ডারস্ট্যান্ডিং হতে সাহায্য করবে। তুমি যেটাই শুনছো সেটাকে ইগনোর করা যাবে না আর তার কথাকে কেটে দিয়ে কিছু বলা যাবে না। তাই লিসনিং কেয়ারফুলি অ্যান্ড অ্যাক্টিভলি। তুমি তোমার স্পিকিং স্কিলকে ইম্প্রুভ করার জন্য পাবলিক স্পিকিং, ডিবেট অথবা গ্রুপ ডিসকাশানে পার্টিসিপেট করতে পারো, যেখানে অ্যাক্টিভ লিসনিং আর অ্যাক্টিভ স্পিকিং দুটো স্কিলকেই দেখা যায়। দ্বিতীয় যেটা হলো, তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইম্প্রুভ করতে হবে। এটা তোমাকে কনফিডেন্ট এবং ক্লিয়ার দেখাতে সাহায্য করবে। তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা অন্যদেরকে নিজের ফিলিংস এবং থটকে বোঝাতে পারবে। অনেক সময় যে সমস্ত জিনিসকে শব্দ দিয়ে বোঝানো যায় না, তখন সেটা তোমার অ্যাকশনস আর ভয়েস মডুলেশনের দ্বারা বোঝানো সম্ভব হয়। ফর এক্সাম্পল, আমি ওখানে গিয়েছিলাম, দুটো লাইনে শব্দ তো সেমই আছে কিন্তু বাক্যের মানে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তুমি নিজের পোশ্চার, জেস্চার আর নিজের ফেসিয়াল এক্সপ্রেশনকে ইম্প্রুভ করতে পারো, যেটা তোমার কমিউনিকেশনকে আরও এফেক্টিভ করে দেবে। তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইম্প্রুভ করার জন্য আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো অথবা নিজের বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারদের থেকে ফিডব্যাক নিতে পারো। তোমাকে তোমার উচ্চারণকে ইম্প্রুভ করতে হবে, এটা তোমার কথাকে আরও স্পষ্ট এবং শ্রুতিমধুর করে তুলবে। এরপর তোমাকে তোমার শব্দভাণ্ডারকে ইম্প্রুভ করতে হবে, এটা তোমাকে তোমার আলাদা আলাদা ফিলিংস আর থটকে আলাদা আলাদাভাবে প্রকাশ করতে সাহায্য করবে। নিজের শব্দভাণ্ডারকে তুমি রিডিং, রাইটিং আর স্পিকিংয়ের থ্রু ইম্প্রুভ করতে পারো। তুমি যে কোনো টপিকে কথা বলার জন্য ওয়ার্ডকে সার্চ করতে পারো, যেটা তোমার কমিউনিকেশনকে এফেক্টিভ বানিয়ে দেবে। তুমি তোমার শব্দভাণ্ডারকে ইম্প্রুভ করার জন্য ডিকশনারির ব্যবহার করতে পারো। এই সমস্ত টিপসকে ফলো করে তুমি তোমার কমিউনিকেশন স্কিলকে মজবুত করতে পারো। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, তাই লজ্জা পেও না, জাস্ট এটাকে ট্রাই করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে। তুমি এগিয়ে চলো তোমার পজিটিভ চিন্তা নিয়ে। সঙ্গে থাকো আর শুনতে থাকো। স্বনিয়ন্ত্রিত জীবন।